কেউ মনে রাখেনি। কারা যেন তাকে বলেছিল ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল, যেসব আখ্যা আজ ধূসর স্মৃতি, সেসব আখ্যা সবই লেখা রয়েছে ইতিহাসের পাতায়। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আজ কতটা অবহেলিত আমরা কয়েক মাস আগেই তা তুলে ধরেছিলাম। তার নামে কোনো ফুটবল টুর্নামেন্টও করে না দেশের ফুটবল কর্তারা। যদি AIFFকে প্রশ্ন করা হয় তাহলে তারা আঙ্গুল দেখান IFFর দিকে। প্রথমে যেখানে IFA যেটা অনেক পুরনো ইনস্টিটিউট, তাদের জিজ্ঞেস করার এই প্রশ্নটা মনে হয় বেশি রেলেভেন্ট হবে। সেদিন আমাদের সঙ্গে একমত হয়েছিলেন বাংলার শীর্ষ ক্লাবের কর্তারাও। আমার তো ধারণা যারা প্রশাসক বলে আপনারা বলছেন সর্বভারতীয় স্তরে বা রাজ্য স্তরে, আমার তো অনেকে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর নামটাই শুনেনি, উনি যে ফুটবলের জনক এই নামটাই শুনেনি, তারা জানবে কোথেকে। তাছাড়া এটা ভারতবর্ষে তো অনেকেই অনেক কিছু পায়নি, ফুটবল খেলে অনেকে অনেক বেশি পেয়ে গেছে, অনেক কিছুই পায়নি। আমরাও জানতাম কিন্তু আমাদেরও এখানে অনেক আছে, আমরা নিজেরাও এইরকম সব বহন ভদ্রলোকদের আমরা সেরকম ভেবে আমরা প্লেয়ারদের কাছে তুলে ধরিনি। প্রশাসনের যেমন দায় আছে আমাদেরও দায় আছে, আমরাও এদের নিয়ে সেরকম কিছু মানুষের কাছে বা প্লেয়ারদের কাছে এদের সম্বন্ধে কিছু বলিনি। একটা ছবি আছে এবং শাহু মেওয়ালালকে আমি দেখতাম যখন উনি গভর্নিং বডির সদস্য ছিলেন, উনি IFA অফিসে এসে প্রথম ওই ছবিটিকে পায়ে হাত দিয়ে উনি প্রণাম করতেন। আমাদের প্রতিবেদনে সারা দিয়ে এগিয়ে এলেন জি গ্রুপের কর্ণধার রাজু ঘোষ। তার সৌজন্যে এবং পরিবহন মন্ত্রকের অনুমোদনে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার একাধিক জায়গায় বাসস্ট্যান্ডের ফলকগুলোতে বসছে নগেন্দ্র প্রসাদের জীবনী। ইতিমধ্যেই নতুন তৈরি হতে যাওয়া বাসস্ট্যান্ডগুলোতে দেখা যাবে নগেন্দ্র প্রসাদের জীবনী। আপাতত যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে তৈরি হতে যাওয়া এই বাসস্ট্যান্ড দিয়েই যাত্রা শুরু। তারপর ব্যারাকপুর, চিড়িয়ামোড়, ডানলপ, দমদম সহ রাজ্যের 35টি বাসস্ট্যান্ডে বসছে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবলের ছবি সহ জীবনী। আমাদের ভারতীয় ফুটবলের যিনি জনক, আমাদের শ্রদ্ধেয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, এই নামটাই হয়তো অনেকের কাছে নতুন, কিন্তু আমাদের ভারতবর্ষের ফুটবলের উনিই একমাত্র ব্যক্তি যিনি প্রথম বলে লাথি মেরেছিলেন। ওনার নাম ভুলে গেছি, ওনার ছবিটাও আমাদের ঠিকমতো মনে নেই। যদি আমি এখন একটা ছবি রেখে দিই চিনতে পারবো, কিন্তু আস্তে আস্তে আমরা ফুটবল প্রেমী যারা যারা ফুটবলকে ভালোবাসি এবং অনেক প্লেয়ারও রয়েছে যারা সঠিকভাবে নাম জানে না, তো এটাই আমাদের একটা উদ্যোগ নিয়েছি যে আমরা ক্রীড়া দপ্তরকে আমরা কিছু বাসের স্ট্যান্ড বানিয়ে দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সেটা ক্রীড়া দপ্তরকে জানিয়েছি, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি। আমরা কলকাতা শহরে বেশ কিছু বাসের স্ট্যান্ড বানাচ্ছি, তার মধ্যে একটা হলো এই হায়াতের সামনে স্টেডিয়ামের একটা বাস স্টপ হচ্ছে, এটা জি গ্রুপের তরফ থেকে বানিয়ে দেওয়া হচ্ছে। তো সেখানে আমরা চাইছি আমাদের ফুটবলের যিনি জনক, যিনি আমাদের প্রথম ফুটবলে লাথি মেরে দেখিয়েছিলেন, ওনার একটা ছবি ওখানে থাকুক, এটা আমাদের মনের ইচ্ছা। ভারতীয় ফুটবলের জনক, অন্তত একটা ফুটবল টুর্নামেন্ট তার নামে হওয়া উচিত এদেশে, কোনো আঙুল তোলাতুলি নয়। দায়িত্বটা কি ফুটবল প্রশাসকরা এগিয়ে এসে নিজের কাঁধে নিতে পারেন না, যেখানে এই বছরটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সুবর্ণ জয়ন্তী বর্ষ। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে প্রসূন বিশ্বাস, ফুটবল.com।